রক্তদান মহদান স্লোগানকে সামনে রেখে ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করেছে এক মেগা রক্তদান শিবিরের। রাজধানীর বনেদি ক্লাব এগিয়ে চলো সঙ্গে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আবেদন করেন, এ ধরনের সামাজিক কর্মচক্রে আরও বেশি ক্লাবগুলোকে ভূমিকা নিতে হবে, কারণ রক্তদানের মতো মহদান আর কোনো কিছুই হয় না। আরও উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার দাস এবং 34 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহ্নবী দাস সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে দেখা দিয়ে উৎসাহ। খবর আসে যে ছেলেটা কি গুপ্তবাবুকে যদি জিজ্ঞেস করে ছেলেটা কি খুব ভালো, এক কারোর সাথে কোনো কথা না, কোনো ঝুঁক ঝামেলাটা নেই। আর এই ঝুঁক ঝামেলা যদি তুমি ফেস না করো, আবার দেখা যায় আমার ব্যক্তিগত জীবনে দেখেছি ওই সব লোকদের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি ওদের সমস্যা বিষয়ে, তখন কিন্তু ক্লাবে এসে বলে আমরা বিচার রাখি, সেটা বাড়ির সীমানাই হোক গ্রাহস্থ সমস্যাই হোক, কিন্তু ক্লাব চালানো একটা সুযোগ না। এবং ওই ক্লাব চালানোর সুবাদে আজকে আমি যে জায়গায় তার জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে এই ত্রিপুরা চালানো আমি আজকে আপনাদের বলছি, এবং আমি যে পার্টিতে আছি সে পার্টিও আমার পক্ষে সুবিধা হচ্ছে এই কাজ করার জন্য। কাজে অভিজ্ঞতা কিন্তু সবসময় চ্যালেঞ্জ হিসাবে যদি নেওয়া যায়, তবে কিন্তু আগামী দিনে এই যে এগিয়ে চলো যে কথাটা বললো সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা।